হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছে এবং সুস্থ রয়েছে। আমার শরীরে একটু অসুস্থ থাকার জন্য গত কয়েকদিন ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছে, আর সকালের ক্লাস এবং সন্ধ্যের ক্লাস কয়েকটা হয়নি। তো আশা করি আজকে থেকে আমরা আবার ক্লাস কন্টিনিউ করতে পারব। তো এখন থেকে প্রতিদিন সকাল 8টায় আমার এই চ্যানেলে সায়েন্সের টপিক ভিত্তিক বিজ্ঞানের ক্লাস হয়ে থাকে, এবং আজকে আমাদের যে পড়াশোনার টপিক সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত মানব রোগ। অর্থাৎ মানুষের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি হয়ে থাকে তার জন্য তো বিভিন্ন কারণ রয়েছে। ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, পরজীবী যেগুলোকে হেলমিনথিস বলা হয়, এদের বিভিন্ন কারণে মানুষের দেহে কিন্তু বিভিন্ন রোগ বাসা বাঁধে। তো আজকে আমাদের মেনলি পড়াশোনার ফোকাসটা আমরা এই জায়গায় রাখবো যে ব্যাকটেরিয়া ঘটিত কি কি রোগ মানুষের শরীরে হয়ে থাকে, প্রধান প্রধান কি কি রোগ হয়ে থাকে, এবং সেই রোগগুলোর লক্ষণ কি, বা সেই রোগগুলো হলে কি হয়, এবং তাদের প্রতিকার অর্থাৎ চিকিৎসা বা টিকা, কোন কোন টিকা দেওয়া হয় কোন কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য, সেটাই হচ্ছে আজকে আমাদের পড়াশোনার মূল আলোচ্য বিষয়। তো এছাড়াও আমাদের আরো যে চ্যানেল রয়েছে, ফিরোজ স্যারের, সঙ্গীতা ম্যামের চ্যানেল, সেগুলো তোমরা নির্দিষ্ট সময়ে ক্লাসগুলো ফলো করবে, চ্যানেলগুলো ফলো করবে। তো চলো আজকে আমরা আমাদের টপিক শুরু করছি। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে মানুষের দেহে যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগের কারণ কি কি। সেই সমস্ত প্রধানত 4টি কারণ রয়েছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে প্রোটোজোয়া, এবং আর একটা হচ্ছে হেলমিনথিক বা পরজীবী ঘটিত রোগ। ঠিক আছে, পরজীবী ঘটিত রোগ। তো এই সমস্ত যেহেতু 4টে প্রধান কারণ, তাহলে আমাদের পড়াশোনার যে মূল বিষয় সেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। প্রথম দিন আমরা করব ব্যাকটেরিয়া, তারপরে আর একদিন আমরা করব ভাইরাস, তারপর একদিন করব প্রোটোজোয়া, তারপর একদিন করব পরজীবী। এই সমস্ত রোগ সম্পর্কে আমরা এক একটা ক্লাসের আয়োজন, অর্থাৎ 4টে ক্লাস হবে টোটাল। মানব রোগ বা হিউম্যান ডিজিজ সম্পর্কে তো টোটাল 4টে ক্লাস হবে। তার মধ্যে আজকে আজকে হবে তার মধ্যে আজকে হবে প্রথম, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো আমরা আজকে শুরু করছি আমাদের আজকে প্রথম ক্লাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই রোগগুলোর মধ্যে প্রধানত যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে টিউবারকিউলোসিস বা টিবি রোগ। টিউবারকিউলোসিস বা টিবি রোগ, তো টিবি রোগের কারণে, মানে টিবি রোগের কারণটা কি, টিবি রোগের প্রধান কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা MBT, এটাকে সংক্ষেপে বলা হয় MBT। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এটাকে সংক্ষেপে বলা হয় MBT, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়া কি করে, এই ব্যাকটেরিয়া প্রধানত মানুষের যে ফুসফুস সেই ফুসফুসকে টার্গেট করে এবং ফুসফুসকে আক্রান্ত করে, এবং যার ফলে ফুসফুসে এক ধরনের বিষ সৃষ্টি হয়, এক ধরনের টক্সিন বা বিষ তৈরি হয়, যেটাকে বলা হয় টিউবারকুলিন। টিউবারকুলিন নামে একটা বিষ তৈরি হয়, এর ফলে কি হয়, এর ফলে প্রচন্ড জ্বর আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই রোগের ভ্যাকসিন কি। এই রোগের ভ্যাকসিন হচ্ছে BCG, ব্যাসিলাস ক্লেমেন্টিগিউভিন। BCG, এই রোগের ভ্যাকসিন হচ্ছে BCG বা ব্যাসিলাস ক্লেমেন্টিগিউভিন। ঠিক আছে, আচ্ছা, এই রোগের যে চিকিৎসা পদ্ধতি সেটাকে বলা হয় ডটস পদ্ধতি বা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ডটস, সংক্ষেপে বলা হয় ডট। অর্থাৎ ডট পদ্ধতির সাহায্যে, ডটস পদ্ধতির সাহায্যে টিবি রোগের চিকিৎসা করা হয়, এবং এটাকে আমরা এই যে টিকাটা দেওয়া হয় সেই টিকাটার নাম হচ্ছে BCG, ব্যাসিলাস ক্লেমেন্টিগিউভিন। ওকে, চলে আসছি আমরা আমাদের পরবর্তী রোগ, এবং আমাদের পরবর্তী রোগের নাম হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগ কাদের হয়ে থাকে, সাধারণত বাচ্চাদের হয়ে থাকে, তবে প্রাপ্তবয়স্কদেরও অনেক সময় ডিপথেরিয়া রোগ হয়ে থাকে। এবারে কথা হচ্ছে তাহলে ডিপথেরিয়া রোগের প্রধান যে কারণ, প্রধান যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ, সরি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়ার নাম এখানে লেখা রয়েছে সায়ানোব্যাকটেরিয়াম। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি, সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা হচ্ছে প্রধান ব্যাকটেরিয়া। এবার হচ্ছে এটা কোথায় হয়ে থাকে ডিপথেরিয়া রোগ। সাধারণত কি হয়, আমাদের যে গলা, আমাদের যে গলা, ঠিক আছে, এই গলায় যে শ্বাসনালি রয়েছে, এই গলায় যে শ্বাসনালি রয়েছে, এই শ্বাসনালির পর্দায় বেড়ে ওঠে ডিপথেরিয়া। এই শ্বাসনালির পর্দায় হয়, অনেক সময় কি হয়, শ্বাসনালীকে অবরুদ্ধ করে দেয়, ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে, এটা হচ্ছে ডিপথেরিয়া। আচ্ছা, এরপর হচ্ছে ডিপথেরিয়া রোগের কারণে অনেক সময় দম বন্ধ হয়ে কিন্তু মৃত্যু হতে পারে। তো ডিপথেরিয়া রোগ যাতে না হয় এজন্য ছোটবেলাতেই নবজাতক শিশু যারা যারা হসপিটালে হয়ে থাকে
দেখবে হসপিটালে হওয়ার সাথে সাথে তাদের মধ্যে টিকা দেওয়া হয়, যে টিকার নাম হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস, তিনটে টিকা দেওয়া থাকে, ঠিক আছে? ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস নামে তিনটে টিকা দেওয়া থাকে, এটা হচ্ছে ডিপিটি। নেক্সট নেক্সট হচ্ছে আমরা চলে আসবো হুপিং কাশি, পার্টুসিস। একটু আগে দেখলে বিসিজি টিকার মধ্যে তিনটে ছিল, একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে পার্টুসিস যেটাকে আমরা হুপিং কাশি বলি, আর একটা ছিল বিসিজি, জি থেকে সরি ডিপিটি, ডি থেকে ডিপথেরিয়া, টি থেকে টিটিনাস, আর পি থেকে পার্টুসিস। এই তিনটে রোগের টিকা কিন্তু একসাথে দেওয়া হয়। তো হুপিং কাশিটা কি জিনিস? হুপিং কাশির জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেটা হচ্ছে ব্রডেলা পার্টুসিস, ঠিক আছে? ব্রডেটেলা পার্টুসিস, এটা হচ্ছে হুপিং কাশির জন্য ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার আক্রমণে কি হয়, প্রধানত জ্বর হয় এবং অসহ্য কাশি হয়, ঠিক আছে? এবং এটার জন্য ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়, এটা তো ছোটবেলাতেই দিয়ে দেওয়া হয়ে থাকে যাতে ব্যাকটেরিয়া বা এটা আমাদের শরীরে পরবর্তীকালে বাসা না বাঁধতে পারে। যখনই বাচ্চা হয় বাচ্চাদের ডিপিটি দেওয়া হয়। ওকে, পরবর্তী আমাদের যে রোগটা সেটা হচ্ছে কলেরা। খুবই তোমরা শুনেছো, নাম শুনেছো কলেরা রোগ, আগে কলেরা মহামারীর আকার ছিল, এখন যেমন করোনা ভাইরাস একটা মহামারী, ঠিক আছে? এটা একটা ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত, এটা একসময় মহামারীর আকারে গ্রামের পর গ্রামে এরকম উজাড় হয়ে যেত মহামারীতে। তো কলেরা রোগের জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরি, যেটা মানুষের ক্ষুদ্রান্তে আক্রমণ করে, ভিব্রিও কলেরি, ঠিক আছে? এবার কথা, এটা কোথা থেকে ছড়ায়? প্রধানত দূষিত খাদ্য এবং জল থেকে ছড়ায়, জলবাহিত একটা রোগ হচ্ছে কলেরা। এবার এই রোগের লক্ষণগুলো কি কি? প্রচন্ড বমি হওয়া, ডায়রিয়া, পেশি জড়তা, ঠিক আছে? শরীরে, শরীর থেকে প্রচন্ড জল বেরিয়ে যাওয়া হয়, ঠিক আছে? সেটা ইউরিনের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটা জল বেরিয়ে যায়, ফলে শরীরে জলের পরিমাণ কমে যায়, আর জলের সাথে সাথে যে সমস্ত মিনারেলস, প্রয়োজনীয় মিনারেলস রয়েছে আমাদের শরীরে, সেই সমস্ত মিনারেলস কিন্তু বেরিয়ে যায়। তো ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো ডায়রিয়া। ডায়রিয়া রোগ হচ্ছে, তোমরা জানো ডায়রিয়া সাধারণ মানুষেরই হয়ে থাকে, এটা প্রধানত দূষিত খাদ্য এবং জল থেকে ছড়ায়, এবং এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে এস্টেরিয়া কোলাই, সেইগোলা, তারপরে হচ্ছে ক্যামিফো ব্যাকটেরিয়া, সালমোনেলা, এই সমস্ত রয়েছে, এরা এই সমস্ত ভাই, এই সমস্ত ব্যাকটেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু ডায়রিয়া রোগ হয়ে থাকে। এবং ডায়রিয়া রোগের চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে আসবো কুষ্ঠরোগ, লেপ্রোসি, ইংরেজি নাম হচ্ছে লেপ্রোসি। কুষ্ঠরোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, ঠিক আছে? এবার কুষ্ঠরোগ কোথা থেকে ছড়ায়? যে সমস্ত রোগী তাদের সাথে যদি দীর্ঘকাল একসঙ্গে থাকা হয়, সংস্পর্শে থাকা হয়, সেক্ষেত্রে তার মধ্যে কুষ্ঠরোগ দেখা দিতে পারে, এবং এই জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে সাথে সাথে কিন্তু বোঝা যায় না, প্রায় 1 বছর পরে গিয়ে এরা আত্মপ্রকাশ করে। ওকে, আর বিভিন্ন লক্ষণ রয়েছে, অসারতা, আলসার, হাত পায়ের আঙুলের বিকৃতি, এই সমস্ত পেশির অচলতা, হাত এরকম সংকোচন প্রসারণে বাধা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কুষ্ঠরোগের লক্ষণ। নেক্সট হচ্ছে টিটেনাস, এটা লক জ নামে পরিচিত। লক জ মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম রয়েছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে লক জ বলা হয়। এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এবং এই ব্যাকটেরিয়া কোথা থেকে ছড়ায়? মাটি, ধুলাবালি ইত্যাদির মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে। এবারে আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় বা ছড়ে যায়, বিশেষ করে মেটাল বা যে সমস্ত রাস্টিং আয়রন, এই সমস্ত লেগে যদি কেটে বা ছড়ে যায়, ওই সমস্ত ক্ষতস্থান দিয়ে কিন্তু টিটেনাস যে ভাইরাস, এই যে ব্যাকটেরিয়া, সেই টিটেনাস ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, এবং আমাদের শরীরের যে পেশিগুলো, সেই পেশিগুলোতে কিন্তু বিষ ছড়িয়ে দেয়, ফলে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। এবারে এই এই ভাইরাস, আমি একটু আগে বললাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে, যেটাকে আমরা বলি লক জ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে আমরা বলি লক জ, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আক্রমণ করে, এবং এক জায়গায় আক্রমণ করে বসে থাকে না, বডিতে যদি এক জায়গায় আক্রমণ করে তাহলে এটা আস্তে আস্তে কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে, এই যে অসারতা ভাব, এটা কিন্তু আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য যেটা দেওয়া হয় ডিপিটি,
এর জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, আর এছাড়া এটিএস অ্যান্টি টিটেনাস সিরাম ইনজেক্ট করা হয়। এরপরে আমরা চলে আসি নিউমোনিয়া। নিউমোনিয়া রোগের জন্য প্রধান যে দায়ী সেটা হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনি, যে প্রধানত দায়ী যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা হলো স্ট্রেপটোকক্কাস নিউমোনি। স্ট্রেপটোকক্কাস নিউমোনি এটা হচ্ছে প্রধান এর জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, এটা প্রধানত শ্বাসযন্ত্রে আক্রমণ করে, আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে সেখানে আক্রমণ করে এবং প্রদাহ শুরু হয়, এছাড়া বুকে ব্যথা, কাশি এবং প্রচন্ড জ্বর সৃষ্টি হয় এই ভাইরাসের কারণে। এর জন্য যে ভ্যাকসিন ব্যবহার করা হয় সে ভ্যাকসিনের নাম হচ্ছে এই যে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন অথবা নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন, ঠিক আছে, যা এটার এইগুলো সংক্ষিপ্ত নাম রয়েছে PVC-13 আর PPSV-23। এটা হচ্ছে নিউমোনিয়া রোগের ভ্যাকসিন। নেক্সট নেক্সট হচ্ছে টাইফয়েড। টাইফয়েড নাম শুনেছো, মানুষের ক্ষুদ্রান্তে বসবাসকারী সালমোনেলা টাইফি এই ব্যাকটেরিয়া থেকে টাইফয়েড রোগ হতে পারে এবং এটা প্রধানত খাদ্যদ্রব্য, দূষিত জল এছাড়া বিভিন্ন পতঙ্গ, বিশেষ করে মাছি। মাছি যখন কোনো জীবাণুর উপরে বসে, সেই জীবাণুটা কিন্তু আমাদের খাবারের উপরে যখন এসে বসে, সেই খাবারে কিন্তু জীবাণু ছড়িয়ে পড়ে, এর মাধ্যমে কিন্তু অনেক সময় ছড়াতে পারে। এই রোগের প্রধান লক্ষণ কি? এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রচন্ড মাথার যন্ত্রণা ইত্যাদি হতে পারে, জ্বর হতে পারে। এবং এই রোগের জন্য যে ভ্যাকসিন সেটা হচ্ছে প্যারেন্টাল VI বা পলিস্যাকারাইড বা ওরাল PY-21A, এই ভ্যাকসিন কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট নেক্সট হচ্ছে প্লেগ। প্লেগ রোগ নিশ্চয়ই শুনেছো, প্লেগ হচ্ছে প্রচন্ড ছোঁয়াচে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ। এরা প্রধানত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, ইঁদুর র্যাট, এদের প্রধান বাহক হচ্ছে ইঁদুর। এদের প্রধান বাহক হচ্ছে ইঁদুর, ঠিক আছে। এটা মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের আক্রমণ করে। তো এর জন্য এক সময় মধ্যযুগে 1300 খ্রিস্টাব্দের দিকে ইংল্যান্ডে বা ইউরোপে প্রচন্ড মহামারী আকার ধারণ করেছিল। এখন যেমন পৃথিবীতে করোনা ভাইরাসের মহামারী, ঠিক তেমনি এই এটাকে অনেক সময় বলা হয় ব্ল্যাক ডেথ। ইউরোপে মানে আমি তোমাকে কি বলবো, ইউরোপের প্রায় 40-60% লোক এ মারা গেছিল এই প্লেগ রোগের কারণে, এই জন্য এটাকে বলে ব্ল্যাক ডেথ। এর উপসর্গগুলো কি কি? এর উপসর্গ হচ্ছে জ্বর, শরীরে ব্যথা, ঠিক আছে, যেগুলো ক্ষতস্থান সেগুলোতে আরো আবারও নতুন সমস্যা তৈরি হওয়া, বিভিন্ন এর এর রয়েছে সংবেদনশীলতার অভাব, বিভিন্ন কারণ রয়েছে প্লেগ রোগের জন্য। এবং প্লেগ রোগের কারণ হচ্ছে প্রধানত ইয়ার্নেসিয়া পার্টেসিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা প্রধানত ইঁদুর বা মাছির মধ্যে পাওয়া যায়। এবং এই ব্যাধির আজ পর্যন্ত কিন্তু কোনো টিকা বের হয়নি বা কোনো ভ্যাকসিন এই রোগের জন্য কিন্তু বের হয়নি। নেক্সট গনেরিয়া। গনেরিয়া হচ্ছে একটা যৌনবাহিত রোগ, যেটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ STDs, ঠিক আছে। এই রোগের জন্য যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে নেসিসেরিয়া গনেরিয়া নামক যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী, এটা একটা STD, ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড। আর একটা হচ্ছে এই রোগের জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই রোগের এখনো পর্যন্ত কার্যকরী মানুষের জন্য কোনো টিকা আবিষ্কার হয়নি, তবে এটা ইঁদুরের উপরে কার্যকর, ইঁদুরের শরীরে কার্যকর এরকম টিকা আবিষ্কার করা হয়েছে যেটা ইঁদুরের উপরে কাজ করে, কিন্তু মানুষের শরীরে কাজ করবে এরকম টিকা আজ অব্দি আবিষ্কার হয়নি। এবং আমাদের লিস্টে আজকে শেষ হচ্ছে সিফিলিস। তো এটার জন্য দায়ী হচ্ছে ট্রিপোনেমা পিলুডাম, এটা হচ্ছে সিফিলিস রোগের ব্যাকটেরিয়ার নাম, এবং এটাও এক প্রকার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ STDs, ঠিক আছে। এবং এই রোগের জন্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক রয়েছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, এর জন্য কিন্তু কার্যকরী কোনো টিকা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি STDs। তো এই ছিল আমাদের লিস্ট। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে।
এছাড়া কোনো ডাউট, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো ইংলিশ স্টাডি, এবং আমাদের প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ প্লাস সমস্ত রকম আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি, বাই বাই। ও